প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমএসআই ডায়রি আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন ঘন্টা প্রায় বেজে গেছে আইপিএল 2021 এর কলকাতা হয়ে আইপিএল খেলতে সাকিব রয়েছে ভারতে রাজস্থান রয়্যালও মুস্তাফিজকে প্রথম থেকে তাদের দলে পাবে সব মিলিয়ে বলা যায় আইপিএল এর দামাদা বেজে গেছে এর মধ্যে বিসিসিআইয়ের কাছ থেকে এবারের আইপিএল এর জন্য এসেছে নতুন কয়েকটি নিয়ম সেই নিয়মগুলো কি কি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট দয়া করে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন চলুন দেরি না করে শুরু করা যাক নিয়ম এক ইংল্যান্ড ইন্ডিয়া সিরিজে আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলি বিসিসিআইয়ের পক্ষ থেকে এবারের আইপিএলে এ নিয়ম পরিবর্তন হচ্ছে অর্থাৎ আইপিএলে থাকবে না সফট সিগন্যাল আম্পায়ারের সন্দেহ থাকলে তা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তৃতীয় আম্পায়ারের কাছে তৃতীয় আম্পায়ার পর্যবেক্ষণ করে তারপর সঠিক সিদ্ধান্ত দিবেন বিসিসিআই বোর্ডের সূত্র বলেছে অনেক সময় মাঠের আম্পায়ারের আপার দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত বিভ্রান্তি সৃষ্টি করছে নিয়ম দুই রান নেওয়ার সময় নির্দিষ্ট সীমানা স্পর্শ না করা অর্থাৎ শর্ট রান নিয়েও আসছে বড় পরিবর্তন গতবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে শর্ট রান নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয় এখন থেকে আম্পায়ার সন্দেহ প্রকাশ করলে তৃতীয় আম্পায়ার নিজেই শর্ট রান চেক করে সিদ্ধান্ত জানাবেন নিয়ম তিন এবারের আইপিএলেও সময়ের দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে একটি সম্পূর্ণ ইনিংস অর্থাৎ এক থেকে সম্পূর্ণ 20 ওভার 90 মিনিটের মধ্যে শেষ করতে হবে আগের নিয়মে 20তম ওভার 90 মিনিটে শুরু করা যেত বা তার আগে শুরু করলেও কোনো অসুবিধা ছিল না নিয়ম চার নো বল কল নিয়েও এবার নতুন নিয়ম করা হয়েছে মাঠের আম্পায়ার নো বল ডাকলে সেই সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে তৃতীয় আম্পায়ারকে যেটি আগে ছিল না ক্রিকেটকে আরও নতুন করতে এসব নিয়ম চালু করা হয়েছে বলে জানে বিসিসিআই প্রিয় ভিউয়ার্স এই ছিল আইপিএল 2021 জন্য নতুন কিছু নিয়ম এই নিয়মগুলো এবারে আইপিএলে কেমন প্রভাব ফেলবে তা আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ